তো গেস বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সব রকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই এইট কে ফটোগুলো খুবই ভাইরাল যাচ্ছে ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন টিকটক বলুন সব কিছুতে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এরকম এইট কে ফটো এখানে দেখতে পাচ্ছেন একটা নর্মাল ফটোটা কিন্তু এরকম এইট কে ফটোতে কনভার্ট করছে এছাড়াও কিন্তু এরকম সিক্সটিন কে ফটোতে কিন্তু কনভার্ট করছে তো এখানে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এছাড়াও কিন্তু কোয়ালিটি কতটা বেড়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এরকম এইট এরকম ষোলো কে কিন্তু ফটোতে কনভার্ট করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো ঠিক আছে তো কীভাবে কী কী করতে হয় আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের সব ভালোভাবে কিন্তু দেখিয়ে বুঝিয়ে দেবো তো তারপর কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে কোনো নর্মাল কোয়ালিটির ফটো এরকম কিন্তু এইট তে কনভার্ট করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আমি ডাইরেক্ট আপনাদের মোবাইল স্ক্রিন লাইভ দেখিয়ে দিচ্ছি তো গেস এখানে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোর থেকে কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু এরকম এইটকে ফটোতে কনভার্ট করার জন্য আমাদের এই দুটো অ্যাপ্লিকেশান দরকার এক হচ্ছে রিমিনি আর একটা হচ্ছে ফটো তো আপনারা আপনারা স্টোরে এই দুটো সার্চ করবেন খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তো সবার আগে আপনারা যে কাজটা করবেন এখানে রিমিনি দেখতে পাচ্ছেন তো রিমিনি অ্যাপটা ওপেন করবেন ডাউনলোড করে ইনস্টল করে এখানে রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন তো রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে যাবে তো সবার আগে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন হোম পেজে চলে যাবেন তো তারপর এখানে দেখতে দেখতে এরকম একটা ইন্টারফেস চলে আসলো যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেড ভার্সন নিতে বলছে এখানে কিন্তু টাকা পে করতে হবে ঠিক আছে প্রো ভার্সন নিতে গেলে তো আমরা ফ্রিতে করবো তো সেটা করার জন্য এই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের মেইন হোম পেজে চলে আসবে তো তারপর আপনারা সিম্পলি কি করবেন এখানে দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনারা যে ফটোটাকে ওরকম এইট কেতে কনভার্ট করবেন তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে দেবেন এখানে গ্যালারি অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু নর্মাল ফটোটা চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অমর ভাইয়ের একটা নর্মাল চুজ করে নিচ্ছি তো আপনারা আপনাদের একটা নর্মাল ফটো চুজ করে নেবেন তো তারপর সিম্পলি কি করবেন এখানে ইনান্স দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা অ্যাড দেবে ঠিক আছে তিরিশ সেকেন্ডে অ্যাড দেবে তো আপনারা সিম্পলি অ্যাডটাকে দেখে উপরে ক্লোজ দেখতে পারবেন তো সিম্পলি ক্লোজ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চলে এসেছে তো এখানে উপরে ক্লোজ দেখতে পারবেন ক্লোজ করে দেবেন অ্যাডটাকে দেখে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু অ্যাডটাকে ক্লোজ করে দিচ্ছি তো তারপর কিন্তু আমাদের ফটোটা চলে এসেছে এখানে কিন্তু ইনান্স হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু ইনান্স করার পর ফটোটা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা সুন্দরভাবে বেড়ে গেছে এছাড়াও কিন্তু এখানে ফেসটা কতটা স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ফটোটা নর্মালি এডিটিং হয়ে গেল তো এবার আমরা সিম্পলি কি করবো এখান থেকে আমরা ডাইরেক্ট এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেবো তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের রেখে এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু অ্যাড দেবে তো আপনারা সিম্পলি একইভাবে অ্যাডটাকে ক্লোজ করে এখানে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ফটোটা ঠিক আছে তো এবার গেছে আপনারা সিম্পলি কি করবেন এই স্টোর থেকে এই ফটো অ্যাপটা ডাউনলোড করে এখানে কিন্তু ফটোলি ব্যাপটা ওপেন করে নেবেন তো আমি এখানে ফটোলি ব্যাপটা ওপেন করে নিচ্ছি তো ফটোলি অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা চলে যাবে তো সবার আগে হয়তো আপনাদের পারমিশন লাগবে দেখতে পারে তো আপনারা সিম্পলি কিন্তু কন্টিনিউ করে দেবেন তো কন্টিনিউ করার পরে এখানে মেই নম্বর যে চলে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান আছে তো এখান থেকে আপনারা কী করবেন এই উপরে অপশান থেকে একটু এইদিকে সরাবেন এখানে দেখতে পারবেন গাইস ইনহ্যান্স তো সিম্পলি কিন্তু এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে পরও কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনারা রিমিনি থেকে কেবল যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম তো এখানে চুজ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপর দেখতে পারবেন আপনাদের নর্মাল ফটোটা কিন্তু এরকম প্রসেসিং নেবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে তো কয়েক সেকেন্ড পরেই আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহান্স হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম ইনহান্স হয়ে এরকম কিন্তু এচ ডি কোয়ালিটি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন গেছি কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে এছাড়াও কিন্তু কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনারা সিম্পলি কী করবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকেন এখানে কিন্তু সিম্পলি ক্লিক করে দেবেন এখানে মার্ক করে দেবেন ঠিক আছে তো এবার গেছে এই ফটোটাকে আমরা আবার ইনহান্স করবো ঠিক আছে তো সেটা করার জন্য এই যে এই নিচের টুলসগুলো থেকে একদম লাস্টে চলে যাবো এখানে ইনহান্স দেখতে পারবো সিম্পলি এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করবার কিন্তু আবার ইনহান্স হবে তো আপনারা অবশ্যই কিন্তু এখানে আবার ইনহান্স করে নেবেন একইভাবে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করে নেবেন এখানে তো একটু ওয়েট করার সাথে এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু আবার ইনহান্স হয়ে গেল তো এবার আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম এইচডি হয়ে গেছে তো আপনারা কিন্তু পার্থক্য দেখে বুঝতেই পারছেন যে আগে কেমন ছিল ফটোটা আর এখন কতটা সুন্দরভাবে এইচডি হয়ে গেলো আপনাদের চোখের সামনে কিন্তু লাইভ আমি এরকম কিন্তু এইটকে করে দেখালাম তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপরে টিকমার দিতে পারবেন টিক মার্ক ক্লিক করে দেবেন তো এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগতে পারে তো আপনারা সিম্পলি কি করবেন ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এখানে কিন্তু এই ফটো লিভের প্রিমিয়াম ভার্সনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো তারপর আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু আপনাদের যে কোনো নর্মাল কোয়ালিটির ফটোকে কিন্তু এরকম এইটকে তো কনভার্ট করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন